সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা বলছি তোমায় নালিশ করে নাই। আমার আজকে সকালবেলার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে তো সকালবেলা আমার কোনো রান্না বান্না নেই, কারণ আজকে তো ঠান্ডা শীতল ষষ্ঠী। তো সকালবেলা আজকে দধি ঘরমার জোগাড় করতে করতে ব্লগটা শুরু করি। নবীন পাতা বলছে মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। দেখো আমার মোটামুটি দধি ঘরমার জোগাড় আমি শুরু করে দিয়েছি। ঠাকুরমশাই আসবে, এখানে সন্দেশ, এখানে দই, ওখানে আমার শীতল ষষ্ঠীর প্রসাদ রাখা আছে। আপাতত এখানে ফুল, এখানে গোটা ফল রেখে দিয়েছি, ঠাকুরমশাই আসার পর কেটে দেবো। আর এখানে প্রদীপ প্রদীপ গুলো জ্বালবো, তার জন্য সলতে টলতে গুলো একবারে এখন করে রেখে দেবো। ঠাকুরমশাইকে মোটামুটি একটু দেরি করে টাইম দিয়েছি, কারণ আমাকে মায়ের কাছ থেকে একটু সকালবেলা ঘুরে আসতে হয়। তো চলো, ব্লগটা তো শুরু হয়েই গেল, এবারে সারাদিনটা তোমাদের সঙ্গে যেরকম ভাবে চলে সেরকম ভাবেই চলবে। ফিরে এলাম আবার, কালকে সরস্বতী পুজোতে খিচুড়ি আর আজকে গোটা সেদ্ধ, এই নিয়েই চলছে। এখন আবার খেতে বসেছি। মোটামুটি পুরোহিত এসে ওই ঠাকুর বিসর্জনের যে পুজো ফাজ্জা ঘর ফর নাড়ি দিয়ে চলে গেছে। হ্যাঁ, এবার বড় ম্যাডাম খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো আমরা, দিয়ে বরণ করবে, বরণ করে চলবো এবার, মানে চলবো বলছি তার, যাবো এবার নিরঞ্জনের পথে। হ্যাঁ, তো আসুন দেখে নিই বড় ম্যাডামের ক্লান্তি ভরা মুখটা, একটু ভালোই লাগছে, খারাপ লাগছে না। আজকে মাকে বিসর্জন দেওয়ার পালা, আর আজকে তো শীতল ষষ্ঠী, তার জন্য গোটা সেদ্ধ হয় আমাদের। আজকের রান্না এই যে জল ঢালা ভাত, বাঁধাকপি, তারপরে আছে আলু ভাজা, এখানে আছে গোটা সেদ্ধ, আর এটা হচ্ছে কুলের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ। এটা করে বিশ্রাম বলতে নয়, মানে একটুখানি মাথাটা না পাতবো, আমি আর পারছি না। তারপরে হ্যাঁ যাবো মানে গঙ্গায়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে। আর এদিকে তো ছোট ম্যাডামের মনটা মনে হয় একটু খারাপ খারাপ লাগছে কাল থেকে। হ্যাঁ, সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, তারপর সরস্বতী ঠাকুরকে আবার বিসর্জন দেব, আর কোনো ইয়ে নেই কয়েকদিনের মধ্যে। যত বেশি বেশি পড়াশোনা করবি তত বেশি বেশি সরস্বতী ঠাকুর তোর মাথার উপর ভর করবে। হ্যাঁ বুঝেছিস, হ্যাঁ, তাই পুজোটা মেন নয়, পড়াশোনাটা মেন। হ্যাঁ ওই দেখ রাধেও বলছে চুই। তাহলে দেখতে দেখতে সরস্বতী পুজো শেষ হয়ে গেল। আজকে আর ভাসান যেতে পারিনি, মানে যেতে ইচ্ছে করেনি, এতটাই ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, তো বড় ম্যাডামকে বললাম যে কালকেই ভাসান চলো, আজকে আর ভাসান যেতে হবে না, সব তো হয়েই গেছে, শুধু তো বিসর্জন নিরঞ্জন করতে হবে, তো কালকেই চলো। হ্যাঁ, তো বড় ম্যাডামের মধ্যে দেখলাম খুব ক্লান্ত হয়ে গেছে, রাজি হয়ে গেল, আমি না বাবা বাঁচা গেল। তো এখন তো সব সন্ধ্যেবেলায় খুব বিশ্রাম নিয়েছে বড় ম্যাডাম ছোট ম্যাডাম মিলিয়ে। তো এখন রাত হয়ে গেছে, বড় ম্যাডাম খেতে বসে গেছে, সকালবেলায় গোটা সিদ্ধ ছিল, এখন সব আর্ধেক আর্ধেক সেদ্ধ, তাই তো বড় ম্যাডাম? এখন আমি লুচি করলাম আর তার সাথে করলাম আলুর দম। বিকেলবেলা থেকে মানে এতটাই গা হাত পায়ে যন্ত্রণা করছে, আমি আর মানে কিচ্ছু করতে পারছিলাম না, মনে হচ্ছে আমি একটুখানি ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুম তো হয় না, কোনো না কোনো কাজ একটা না একটা থাকে। এই এখন রাত্রিবেলা খাবার দাবার নিয়ে বসেছি, মাকেও একবার দেখে এসেছি, আর তার সাথে আজকে মিষ্টি, মিষ্টিগুলো আজকে কাকা যা সাইজ এনেছে না। আজকে সকাল থেকে একটাও ভিডিও শুট করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, তার অনেকগুলো কারণ। তার প্রথম কারণ হচ্ছে আজ থেকে আমার মেয়ের ওই পাড়ায় স্কুল একটা ব্যাপার এখন শুরু করেছে, তো সেইটা আজকে থেকে শুরু হয়েছে। আজকের প্রথম দিন আমি নিয়ে গেছিলাম, আমি দেখছিলাম যে কীরকম পাড়ায় স্কুলটা কীরকমভাবে ওরা করতে চাইছে। তো
একদম বাড়িতে বসেছিল, কারো সাথে দেখা সাক্ষাৎ নেই, কোনো বন্ধু বান্ধব, একদম পড়ার সাথে অনলাইন যেরকম ক্লাস হচ্ছিল, যখন থেকে বললো যে একটা পাড়ায় স্কুলের ব্যাপার শুরু হবে, তো সেই কারণে আজকে নিয়ে গেছিলাম ওকে। তো আজকে ক্লাস হয়েছে, আজকে যেহেতু মানে একটা রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, ওই জন্য আজকে একটু টিফিনের আগেই ছুটি হয়ে গেছে। তো যাই হোক, আজকে মোটামুটি দেখলাম ক্লাসটা হয়েছে, দুটো তিনটে ক্লাস হয়েছে, আন্টিরা স্কুল থেকে গেছিলেন, একটু সামান্য প্রবলেম হবে, এখন কিছু করার নেই। তো আমাদের এই সিচুয়েশানগুলোর সঙ্গে তো মানে নিজেকে এইভাবেই চালাতে হবে, তো ওদেরকেও শিখতে হবে যে প্রত্যেকটা সিচুয়েশানে কিভাবে নিজেদেরকে ওই স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই কারণে আমি ওকে নিয়ে গেছিলাম। অনেক ক্ষেত্রেই অনেকেরই নানান মতামত থাকতেই পারে, কিন্তু আমার মনে হয়েছে যে ওকে নিয়ে যাওয়া উচিত। আমি নিয়ে গেছিলাম, আজকে স্কুল করেছে। আমাদের ছোটো ম্যাডামের অবস্থা দেখো, আজকে স্কুল থেকে ফিরে সব এদিক ওদিক ছড়িয়ে, এই যে ব্যাগ এখানে, সে ওখানে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে প্রচণ্ড ক্লান্ত, মানে সত্যি খুব ক্লান্ত হয়ে গেছে। ওকে দেখে আমার নিজেরই আজকে খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু ওই বললাম করুক, করতে করতেই তো সব কষ্টকে তো সহ্য করতেই হবে। এখন আমরা এতটাই ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছি না, আমরা নিজেদের নিজেরা যতক্ষণ না সাপোর্ট করব, হ্যাঁ নিজেরাই মানে আমরা নিজেরাই নিজেদের এক একটা দণ্ড হয়ে উঠতে হবে, মানে নিজেরাই নিজেদের লাঠি। হ্যাঁ, এখন কেউ কাউকে সাহায্য করার মতো সত্যি কথা নেই, দিন যত যাবে এই সময়টা মনে হয় আরোই বাড়বে, যদি আমরা নিজেদের ভেতর থেকে সেই মানুষ কথাটাকে আবার ফিরিয়ে না আনতে পারি। তো যাই হোক, হ্যাঁ তো এইভাবে তো ওদেরকে শিখতে হবে, তো আমি ওই জন্যেই নিয়ে গেছিলাম। ঠিক আছে চলুক না, একটু কষ্ট করুক, সপ্তাহে কটা করে ক্লাস হয় দেখি। তো চলো আমি আমার বাদ বাকি কাজগুলো করি। এখন চলছে আমাদের, এখন বরণ চলছে, সরস্বতী ঠাকুরের বরণ চলছে, এখানে বড় ম্যাডাম বরণ করবে, তার প্রস্তুতি চলছে। চলছে বরণ পর্ব, বড় ম্যাডাম এখন বরণ করা শেষ করলো, এবার বেরোবে ঠাকুর নিয়ে। এখন আমি তো জানি যে বরণ করবে সেই তো কোলে নিয়ে ঠাকুর বেরোবে, ঠাকুরকে বার করবে, এবার দেখা যাক বড় ম্যাডাম কি করে। ক্যামেরা বাবু যত উঠকো বুদ্ধি। বলো সরস্বতী মাইকে জয়, বলো সরস্বতী মাইকে। হ্যাঁ আমাদের ঠাকুর এখন যাচ্ছে, বড় ম্যাডাম এখন ভাসান যাচ্ছে, ওখানে ছোট ম্যাডাম ঠাকুরের পা ধরিয়ে ধরে বসে আছে, যাতে উতরে যেতে পারে, স্কুল ফিস্কুল সব বন্ধ হয়ে গেছে, এখন শুধু সরস্বতী ঠাকুরটাই বাকি আছে। ছোট ম্যাডাম আজ থেকে পাড়া স্কুল শুরু হয়েছে, আজকে গেছে, এখন তো এতদিন ধরে পড়াশোনা বাড়িতেই হচ্ছিল, ছোট ম্যাডাম খুব চিন্তা, খুব চিন্তা এখন কিভাবে পড়াশোনাটা হবে। সুতরাং এখন মায়ের পা জড়িয়ে ধরে শুধু একটাই কামনা যে যেভাবে হোক পড়াশোনাটা ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারি, আর মাথায় বুদ্ধি বিদ্যাটা তুমিই দাও, আর কিছু করার নেই। ওই জন্য ছোট ম্যাডাম একদম পা জড়িয়ে ধরে বসে আছে। আমরা বেরোলাম মাত্র কয়েকজন মিলে, এখন পরপর অনেকজন হয়ে গেছি, দেখো অনেক বিরাট প্রসেশন হয়ে গেছে আমাদের, এখন মানে দেবী নিজের মানে বিয়েকে নিজেই টেনে নেয়, সুতরাং সবাই মিলে যাচ্ছি।
ম্যাডাম চলে যাচ্ছে ক্যামেরা বাবুকে ছেড়ে। সারাদিন ধরে বিশাল পরিশ্রমের সঙ্গে ঘর সংসারের কাজ, আর তার সাথে এই ভিডিওগুলো করা, এগুলো একটা নেশার মতো হয়ে গেছে। মানে তোমরা আমার কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছো, আমার এতটাই ভালো লাগার জায়গা হয়ে উঠেছে যে কোনোদিন যদি এটা না করতে পারি তখন মনে দূর বাবা সারাক্ষণ কাজকর্ম করলাম কি এটা হলো না, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, এই আমার সারা দিনটা আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করি। তো যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছো, যারা আমার নতুন বন্ধু, যারা আমার পরিবারে নতুন মেম্বার হচ্ছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা লাইক কিন্তু করে দিও। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওয়।